আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা আম্মা বাদ। আমার প্রাণপ্রিয়, আমার মুসলিম ভাতৃমণ্ডলী, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক, বিশেষ করে আমাদের সমাজের আলেম, ওলামা, মাশায়েখ এবং বক্তা, মুফতি, মুফাসসির, যারাই যেই টাইটেল নিয়ে তারা কাজ করছেন, তাদেরকে বিশেষ করে আজকে দৃষ্টি আকর্ষণ করে মাত্র দুই থেকে চারটি কথা, অত্যন্ত অন্তর্জ্বালা, মনের কষ্ট এবং হৃদয়ের ক্ষরণ নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে এবং কঠিন একটি দুর্যোগ মুহূর্তে আমাদের মাধ্যমে যেন আরও মুসলিম সমাজের মধ্যে আরও অশান্তি বৃদ্ধির পরিবর্তে একটু হলেও শান্তি প্রতিষ্ঠার কাজ হয়। আমরা যেহেতু সমাজের কর্ণধার, প্রচারক, এই পথে যেন আমাদেরকে আল্লাহ একটু কাজ করার তৌফিক দান করেন, তারই আলোকে মাত্র এই কথাগুলো। সূরা হুদের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি, যে আমি শুধু সংশোধন চাই আমার সাধ্য অনুযায়ী। এইটা প্রত্যেকটা দায়ের যদি আজকের আমাদের স্লোগান হয়, আমাদের এটা মানসিকতা, মনের আশা কামনা এটাই হয়, তাহলে আজকে আমাদের মাধ্যমে এই যে দুর্ঘটনা যেগুলো ঘটতেছে, মঞ্চের মধ্যে যে দৃশ্যগুলো আমরা দেখছি, এটা তো কশিন কালও কাম্য ছিল না, এটা তো দূর বা অদূর ভবিষ্যতে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। আমাদের মঞ্চগুলোতে এক্ষুনি বাধা সৃষ্টি করা হচ্ছে কেন? তারা তো অত কিছু বুঝে না, সমাজের লোকজন তার ইচ্ছা যেটাই হোক, আমাদেরও আলোচকদের আলোচনার মধ্যে কিছু ইন্ধন যোগানোমূলক কথা আছে না নাই, খোঁচা দেওয়ার কথা আছে, সমাজকে ক্ষিপ্ত করে তোলার কথা আছে, অপরাধীদেরকে যেভাবে বোঝানোর কথা তার বিপরীতে আমরা তাদেরকে আরো তাদের বিরুদ্ধে অন্যদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলি, এটাই তো ইসলামের পদ্ধতির বিপরীত। সে উচ্চপদস্থ হলে সেখানে আরো বেশি, এটা ইসলামের উদ্দেশ্যের বিপরীত। বোখারী হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার দায়িত্ব বলে দেওয়া, যার হাতের ক্ষমতা নেই তোমার দায়িত্ব বলে দেওয়া, বললে তারা যদি মানলো হয়ে গেল, না মানলে তুমি দায় সারা হয়ে গেলে। আজকে জোর জবরদস্তিমূলকভাবে যেন মানানোর একটা কথা আমরা ভেবে বসে আছি, এটা তো ভুল ধারণা ভাই, এটা সংশোধন করতে হবে। তো আজকে বিশেষ করে ইদানিং যেগুলো হচ্ছে, যার যার প্রত্যেকটা একটা মিশন আছে, তার একটা আলাদা কর্মসূচি আছে, ওগুলো কি আমরা দিন বুঝে বসে আছি না? আমাদের যেখানে সহি কথা, কোরআন সুন্নার কথা, সেই জায়গাতেও যদি আপনি সীমাবদ্ধ জিনিসের মধ্যে মনে করেন সবই ইসলাম এটাই, অথবা যেই জিনিসটা হলো সুন্নাহ পর্যায়ে, ফরজ ওয়াজিবও না, যেটার কারণে ইমানও নষ্ট হয় না, নামাজও নষ্ট হয় না, ওযু ভঙ্গ হয় না, সেটাকে যদি আপনি যদি উপরে রাখেন এমন ভাবে যে এটাকে আপনি দিচ্ছেন ফরজের মর্যাদা, এটাও আপনার ভুল। এটাকে কেন্দ্র করে আরব সমাজের একদল আলিম বলছিল যে তোমরা হয়ে গেছো চার হাদিসের পন্থী, চার হাদিসের অনুসারী, সুপ্রসিদ্ধ চারটা আমল নিয়ে যে ঝগড়া, এগুলোকে ওনারা বলছেন এটা হলো আহলু আরবাতি হাদিস না, আপনাকে তো আহলুল হাদিস হতে হবে। আপনিও যারা বলছেন আমি মাঝহাবে, মাঝহাবের জায়গা কোথায়? কোরআন হাদিসকে ডিঙ্গিয়ে নাকি না, যেখানে দলিল পাওয়া গেল না সেই জায়গায়। আজকে এই যে বাড়াবাড়ি, এই যে প্রান্তিকতা, এটা আর কতদূর যাবে যে মঞ্চের মধ্যে একজন আরেকজনকে গালমন্দ করছে, যেটা একেবারেই দাজ্জালি কাজ করছে, সেটার ব্যাপারে অনেক সময় যারা নিরপেক্ষ আলেম, একেবারেই যারা ঠান্ডা মাথায় কথা বলতে চান, কাজ করছেন, তাদেরও আসছে। কিন্তু যেখানে এই জিনিসের সুযোগই নেই, সেই জায়গায় একজন আরেকজনকে এইভাবে গালি দেওয়া, একজন আরেকজনকে জুতা দেখানো, একজন আরেকজনকে হ্যারাস্ট করা, মারাত্মক পর্যায়ের গালি, ইহুদিদের দালাল, এই এই অবস্থা আর কতদিন চলবে? আরেকজন বলছে পদে গেলে ইংরেজ মানে কাদিয়ানির সাথে সাথে আহলে হাদিসদেরকে সে দেশ থেকে বিতাড়িত করে দিবে। এই যে উস্কানিমূলক কথা, এগুলো ভাই উভয় পক্ষ থেকে যেটা ভুল হবে, আমার কিন্তু এটা আমার আলোচনা সব শুনে দেখেন, আমি আমার পক্ষ আর বিপক্ষে দেখি না, যেটা অন্যায় যেটা অতিরঞ্জন আমি সবার বিরুদ্ধে বলি, আজকে বরং আমার পক্ষের লোকেরই বিরুদ্ধে বেশি দাঁড়িয়েছে। এই দেখেন এই লাল ঘুমটা নিয়ে তাকে আপনি খোসা দিয়েছেন, তার কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতার চিহ্ন, তারা কেন দিল না দিল, এটাও কি আমার প্রতিবাদ করার দরকার ছিল মিডিয়ার মধ্যে? আজকে এইগুলো আমরা বলতে ছাড়িনি, এখন আমাদেরকে গালি দিচ্ছে, এখন সারা দেশব্যাপী সৌদি আরবে তো একদিনেই মসজিদের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হলো, একেবারে মানে ইয়ে করে, ভুল সাব্যস্ত করে, ব্যান করে। তো এটা তো ব্যান কেন করা হয়েছে ওটা তো বুঝে নাই, বুঝতে পারে না, এখন তো তার ঘা শুকায় নাই। আমরা এখন আবার আমাদের আলোচনাগুলো ছেড়ে দিচ্ছি, এখানে দিয়ে এই দুষ্টটা আমাদের ঘাড়ে আনতেছি,
সৌদি আরবের একটা সরকার পক্ষ তারা এটা বলছে, তারা এটা টেকেল দিবে। আপনি ব্যক্তিগতভাবে কি ওইটা করতে যাবেন? তাইলে আপনার দাওয়াত আর ওই অন্যান্য দাওয়াতের মধ্যে পার্থক্য থাকলো কি? কোন কথা কোন জায়গায় কিভাবে বলতে হয় এটা জানলে কথার গ্রহণযোগ্যতা থাকে। আর এটা যদি মানুষ না জানে ভুল করে তাইলে কিন্তু কথা আর গ্রহণযোগ্যতা পায় না, কথা বাতিল হয়ে যায়। আজকে আমাদের এই দুরবস্থা শুরু হয়ে গেছে। তারপরে টুপি, এই মাহফিলের মধ্যে আপনার টুপিটা ছিঁড়িয়ে ফেলতে হবে, এটা মারাত্মক পর্যায়ের হোক। আপনি জানেছেন শুধু শিয়াদের, পাক পাঞ্জাতন মূলত এটা হিন্দুদের মন্ত্র, পঞ্চরশ এটা আরো মারাত্মক। এবং তারা কি ওই কনসেপ্ট নিয়ে করে কিনা, আদৌ যারা শুরু করেছে আমাদের কাছে আরো অনেক ঘটনা আছে, এটা স্বপ্নের মধ্যেও পাওয়া গেছে, এই কোনো ঘটনা আছে, কিন্তু আমরা তো বলি না ভাই, কারণ ওইটা বলার এখনো আমরা মনে করি যে পরিবেশ আসে নাই। কেন আপনাকে এগুলো বলতে হবে আর কেন সব কথা বলতে হবে বিজ্ঞ আলিমদেরকে জিজ্ঞাসা করা ছাড়া? টুপি ছিঁড়ানোর এই আচরণ যেটা, এটা অন্যায় হয়েছে, এটার কারণে আজকে এক ডজন টুপি আবার ওই পাঁচপল্লি টুপি আরেকজন মঞ্চে পরাইয়া দিছে। আপনি কি করলেন? চোখের সামনে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, ভুল পন্থায় দাওয়াত দিলে হিতে বিপরীত হয়। একটা ছিঁড়ানো হয়েছে, আজকে মঞ্চে আজকে দেখলাম যে ডজন খানিক এর মতো টুপি পরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আরো না জানি কিছু আরো কত কিছু করা হবে। তারা এখন ব্যাখ্যা দিচ্ছে এটা পাঁচপল্লির উপরে নয় টুপির উপরে আঘাত হানার কথা, বলবেই তো। এটার কথা তো আলী রাদিয়াল্লাহু বলছিলেন, এই কথাগুলো বখারিতেই তো আছে। যার যতটুকু জ্ঞান পৌঁছে নেই আপনি তাকে সেই পরিমাণে কথা বলবেন না। আর এটা ইসলামের বেসিক কোনো কথা নয় যে আপনাকে এটা একেবারে এখনই ছাড়াই দিতে হবে। দুই হাতে মুসাফা নিয়ে বুখারী, যদি ইমাম বুখারী নিয়ে আসছেন, হাম্মাদ এবং ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ তারা দুইজনে মুসাফা করছেন, হাদিস দ্বারা শক্তিশালী মত হলো এক হাতে মুসাফা করা, হ্যান্ডশেক করা। কেউ যদি দুই হাতে করে তো মহাভারত কি অশুদ্ধ হয়ে যায়? ওই পরিভাষাটাও ভুল, যাই হোক এটা একটা পরিভাষা হিসাবে বললাম, এটা ওই অর্থে নয়। মানে দি ইসলাম কি শেষ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়? আমি তো করি না, কিন্তু এটার প্রতিবাদ কি এইভাবে মাহফিলে করা লাগবে যে আজকে থেকে করবেনই না দুই হাতে মুসাফা? এইগুলো দাওয়াতের পদ্ধতি কে শিখিয়েছে এদেরকে? যারাই শিখিয়েছে তাদের উস্তাদও গলত, এরাও গলত, এদের সবটিকে তো উপা করতে হবে। তা না হলে এরা আমাদের পরিচয় দিয়ে, আহলে হাদিস এবং সালাফি পরিচয় দিয়ে কশিন গেল কথা বলার অধিকার এদের নাই। আরেকজন এই ঘুমটা এটা পাগড়ি বলতে হবে, আপনাকে কে বলেছে? পাগড়ির মধ্যে আসতে পারে বাস, কিন্তু এটাকে এত বড় পাগড়ি বললে ওরা বলবে আসলে আমরা সৌদিদের দালাল। দাওয়াতিল আল্লাহ অনেকেই শিখে নেই। পাগড়ি মূলত কমপক্ষে প্যাস লাগবে, অন্তত প্যাসের মধ্যে গিয়ে সমস্যা আছে যে মানে কোন প্যাসটা, ওই চিবুকের নিচ দিয়ে পেশানো এটা শর্ত কিনা, তা না হলে এটা মাথার মধ্যে পেশানো ছাড়া ওটা এমামা আমামা না, যেটাই বলা হোক। এইটা হলো মাথার ঘুমটা, আল্লাহ নবী সাহেব এটা আরেকটা সুন্নতের অপশন এখানে আদায় হচ্ছে, যে তিনি একটা জিনিস পড়তেন মাথায় আবার ওটা ঢাকতেন, ওটা ঘুমটা, ওটা ঠিকই আছে ঢাকা, কিন্তু এইটার উপর পাগড়ি প্রয়োগ এটা এটা শক্তিশালী মত নয়। তো এটা যদি মুঠের উপর চলতো তাও কি এই অঙ্গনে বলা যাবে, যেখানে তারা এটা নিয়ে এত অ্যালার্জির মধ্যে তারা পড়ে গেছে, বেচারা চুলকাচ্ছে চুলকে তারা তো ঘুম হচ্ছে না, সেই জায়গায় এটা আমামা সাব্যস্ত করতে হবে? তাহলে তো আমাদেরকে ওরা বলবেই সৌদিতে দালাল। দাওয়াত দেওয়া আমাদের অনেকেরই হয় নাই, এই আমাদের সালাফি মানহাজের মধ্যে যারা দাওয়াত দিচ্ছে এদের এই ভুলগুলো শুধরানো ছাড়া এই অঙ্গন কিছুদিনের ভিতরে ডুবে যাবে। ডুবানোর উপক্রম তারা করেই ফেলেছে, বাংলার জমিনে তারা একটা বিরাট বড় একটা দাঙ্গা হাঙ্গামার মধ্যে তারা নিয়ে চলে গেছে, গৃহযুদ্ধের মধ্যে। আর আমাদের এখন পর্যন্ত একদল ওই আঙ্গুল চুষতেছে, বলতেছে ইনাদের এই করছেন ওই করছেন। তাহলে আপনি কোন আহলে হাদিস? আহলে হাদিস হতে গেলে আমি এটা করছি, আমার মাধ্যমে মানুষ আকীদা সংশোধন করছে বলে আমি এখন যত্র যথেচ্ছা যে কথা বলবো এই কথা বললে ইনি আহলে হাদিস থাকে না, ইনি এখন পীর হয়ে গেছে। এই পিরালি প্রথা এখন আহলে হাদিসের মধ্যে শুরু হয়ে গেছে, আমার কাছে এর অনেক চিহ্ন আছে, এদেরকে সামলা। দাওয়াতের এখনো পদ্ধতি তারা শিখে নাই। এই বড় বড় আলিমদের কাছ থেকে যে মানহাজগুলো নিতে হয়, যেই বিষয়গুলো যেভাবে বলার না, তারা কিন্তু এখন পর্যন্ত এগুলো শিখে নাই, এগুলো তারা বড় বড় আলিমদের পরামর্শ অনুযায়ী করছে না। আবার আরেক দলের দিকে বলবে জুরি আমিন বলে চেপে ধরো, বের করে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দুই দল দুই প্রান্তিকতার মধ্যে আছে, এটা মারাত্মক একটা গুমরাহি। কারো হলো মূল বিষয়টা ভুল আর কারো হলো পদ্ধতিগত ভুল। ভুল তো ভুলই, ইসলামের পদ্ধতি আমাদের দাওয়াতও কিন্তু ইবাদত, এটা আমরাই বলি, অন্যরা এটা হয়তো মানে না, তারা মনে করে এটা মাধ্যম, কিন্তু সালাফি আলিমদের কাছে দাওয়াতটা হলো ইবাদত, আমল। তো এটার পদ্ধতিগত ভুল, এটাও তাহলে আপনার আমলই ভুল হয়ে গেল, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনারটা হলো পদ্ধতিগত ভুল। কিন্তু আমার বক্তব্য, আমাদের বক্তব্য অনুযায়ী আমাদের পদ্ধতি নয়, আমাদের মধ্যে তো ভুল হচ্ছে, কারণ দাওয়াতটা ইবাদত। তো ইবাদতকে আপনি কেন ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন? তারপরে আমরা এমনি সংখ্যালঘু, রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরের কথা, সংখ্যার ক্ষমতা আমাদের নাই। এই অবস্থায় তামাম জাহানের মুসলমানরা একমত যে এই পক্ষের যারা তাদের ভাষা সবসময় হবে নমনীয়, আমাদের ভাষা হলো চড়াও করার মতো। এটার অর্থ হলো সে বুঝেই না, সে যে নিচে না উপরে, এইটাই যে জানে না তার সিরিল কোথায়, সে এখন কোন অবস্থানে আছে, ও আবার কেমনে দায়ী হয়।
আজকে আরেক জায়গায় দেখলাম এই যে এই কালারের একটা চেয়ার মাথার মধ্যে এরকম দিয়ে বলতেছে এই এটা বলে মানে ওই যে ঘুমটা, আমরা কি এই ঘুমটা নিয়ে এটা নিয়ে যুদ্ধ করি? এটা তো আমি পড়ি ছাত্রকাল থেকে, আজকে তো 25 বছর আগে আগের থেকে অভ্যস্ত হয়ে গেছে পড়ি, কিন্তু এটা নিয়ে আমার যুদ্ধ করা লাগবে না এটা আমি জানি। এটা নিয়ে এরকম সাফাই গাওয়া লাগবে না, কেউ পড়লে পড়ো না পড়লে না পড়ো। অথচ এইটা এরকম লাল একটা চেয়ার মাথায় দিও বলতেছে সব প্রচার করতেছে। এইগুলো কি শুরু হয়েছে ফেসবুকের মধ্যে? দিনের দাওয়াতের মধ্যে কি যে কেউ এসে অধিকার নিতে পারে? আমরা যে যাকে তাকে অযোগ্যদেরকে এখানে বসাই দিছি এটাই প্রমাণ। এগুলো থেকে অবশ্যই অবশ্যই সবাইকে বিরত থাকতে হবে, দাওয়াতের আগে দাওয়াতের অভিজ্ঞ আলিমদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে এবং কিভাবে দাওয়াত উপস্থাপন করা যায় সেটা জব্দ করতে হবে উভয় পক্ষেরই। বক্তারা আজকে যে যা শুরু করেছে বক্তৃতার মঞ্চকে একদল পেশার মঞ্চ বানিয়ে ফেলতেছে, আরেক দল এইভাবে যার যার দলীয় ক্যানভাসের মঞ্চ বানিয়ে ফেলতেছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচারের এই যে পবিত্রতা, যেই একটা মহান যে একটা উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ আকবার নবীদের যে মিশন এটার সাথে এটা ন্যূনতম মানায়? আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত করো, আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, এবং সময় ক্ষেপণ হওয়ার আগেই যেন আমরা নিজেদেরকে শুধরিয়ে নিতে পারি, আগে আলিম সমাজ আমরা নিজেদেরকে শুধরিয়ে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো, তৌফিক দাও, তারপরে আমাদের সাধারণ মানুষের মধ্যে তুমি বুঝদান করো, তারাও যেন আমাদের মধ্যে যেই জিনিসের মাধ্যমে এই দাঙ্গা হাঙ্গামা বাড়ে অথবা কলহ বৃদ্ধি পায় দূরত্ব সৃষ্টি হয় এগুলোতে যেন তারা প্রশ্ন করার মাধ্যমে হোক, তাদের যে কোনো ভূমিকা রাখার মাধ্যমে হোক তারা যেন সেখানে অংশ না নিতে পারে, বরং যার মাধ্যমে আমাদের দাওয়াতি অঙ্গন মুক্ত হয়, দাওয়াতি অঙ্গনটা আগে সুস্থ থাক, তারপরে আপনি আপনারটা প্রচার করবেন সে তারটা প্রচার করবে, এটা ছাড়া তো এটা হবেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন অমীয় বিধান হিসেবে রেখেই দিয়েছেন। হিন্দুইজম প্রচার হচ্ছে, খ্রিস্টানিজম প্রচার হচ্ছে, আপনি গলা টিপে আপনার একেবারে সারা দুনিয়ার মানুষকে হালেজ বানিয়ে ফেলবেন? আমাদের কিছু দায়ীদের এই মানসিকতা যে সবাই একেবারে আমাদের মতো হয়ে যায়, এই এই দাওয়াত তো কোনো আলেম দিতে বলেন নাই। সবাই কোরআন সুন্নাহর অনুসারী হোক, সবাই দিনের মৌলিক জিনিসগুলো অন্তত বুঝুক এবং এক হোক, মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচুক। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তাকে আগে শিরিকটা থেকে আগে উদ্ধার করতে হবে। আজকে মারাত্মক পর্যায়ের শিরিক আমাদের সমাজে হচ্ছে প্রচুর পরিমাণে, সেগুলো থেকে মানুষকে বাঁচানো সকল দল মত নির্বিশেষে আলেমদের বক্তাদের দায়িত্ব ছিল। চোখের সামনে আজকে ক্যাম্পাস করতেছে শিরিকে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া নাকি তাদের কোনো মানে গতিই নেই। হাদিস বানিয়ে বানিয়ে বলা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, তাকে ডাকলে তিনি শুনেন, এগুলোর বিরুদ্ধে যারাই কমপক্ষে এই মাসালাতে একমত যে এটা সঠিক নয় সবাইকে একমত হতে হবে, একই মঞ্চে দাঁড়ানোর মনস্থ করতে হবে, তাইলে আপনি বোঝা গেল আপনি আল্লাহর দিনের দায়ী। বানিয়ে হাদিস বলতে বলতে একদিন ওই দিন বলে দিল যে এক পীরের মুরিদ এরা সবাই জান্নাতে চলে যাবে, এই দেখেন এখানেও কিন্তু আমি নাম নেই, এটারও কিন্তু একটা কারণ আছে, এখন আমি আসছি সবাইকে এক করতে, আমি এখানে নাম নিয়ে আরো ঘা মেরে দিই তো গেল। এক পীরের মুরিদ বলছে তার সকল মুরিদকে নাকি আল্লাহ বেহিসাব জান্নাতে দিয়ে দিয়েছে, আর আপনি সেটা নিয়ে বসে আছেন? কালকেই না আজকেই শুনলাম বাংলাদেশের ফেমাস মুফাসসির অলিবুরি সাহেব, আল্লাহ হেদায়ত করুক, ইনারও কিছু কথা ইতিবাচক আছে সেটাকে সাপোর্ট দিবেন, যেটা নেতিবাচক সেটাকে আপনি কি করবেন প্রতিবাদ করবেন। ইতিবাচক কোনটা? এই যে বক্তারা বক্তৃতাকে মঞ্চ পেশা বানিয়ে নিয়েছে টাকা ধার্য করে, উনি এটা মানে কড়া প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন, এটা আসলেই নিন্দার বিষয়, কিন্তু অন্যরা আবার ইনসাফ করে না, এটা আবার তাদের জন্য নিন্দার বিষয়। আমার আজকে সেটা নিয়ে সালিসি বসানোর প্রসঙ্গ নেওয়ার জন্য বিস্তারিত বর্ণনা যাচ্ছে না, কিন্তু এটা তার ভালো পদক্ষেপ, আমি প্রশংসা করছি, কিন্তু তিনি আবার আজকেই শুনলাম বলে দিয়েছেন হাদিসের কথা দিয়ে যে আলিমুল আমাদের নাকি হিসাব হবে না, এটা 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 আবার কোথায় পাওয়া গেল? তাইলে ওই পীরের মুরিদ যে ক্যাম্পাস করছিল সে মূর্খ মানুষ হিসাবে মুরিদানদের, উনি একজন আলিম হিসাবে কি করলেন? মারাত্মক একটা নবীর হাদিস নামে তা বললেন যে আলিমদের নাকি হিসাবই হবে না, এটা কোন কিতাবের কোন কোনায় পাওয়া গেছে? তো এই জায়গাগুলোতে সকল দল ধর্ম নির্বিশেষে আলিমরা কি একমত হতে পারে না? আমি দেখেছি হানাফি সমাজের মধ্যে প্রচুর পরিমাণে এখন কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে যে বানিয়ে হাদিস বলা আমাদের মঞ্চে আজ থেকে নিষেধ। একটা বড় সংগঠন আছে বাংলাদেশে এই সমস্ত ভাইদের সাথে একমত হয়ে আমাদের এই বড় বড় কথাগুলোর সমাধান করা, এটা কি সবার আগে জরুরি ছিল না? এর আগেই আমরা টুপি নিয়ে আর এইসব জিনিস নিয়ে আমরা লাগাই দিলাম মঞ্চের মধ্যে ঝগড়া, এটা কি মঞ্চে থাকলো? আজকালকার হলো মিডিয়ার যুগ, সারা পৃথিবী এখন দেখতেছে যে এক মৌলবী টুপি আরেকজনকে দিয়ে ফেড়ে ফেলতেছে, এরপরে সাথে তো আরেক বক্তা তো আছেই, সে যুক্ত করেছে যে সে ওই পাঁচকলি টুপি সরায় নিয়ে তার টুপি অথবা তার মতো একটা টুপি মাথায় জড়িয়ে দিয়েছে, ওইটা এটা করে নাই ঠিকই, সে বলছে 100 টাকা দিলাম আপনি টুপি কিনে নিয়েন। তো এইভাবে তো বাড়ে কথা, কিন্তু দরজাটা যে খুলবে সে কিন্তু দায়ী হয়ে যাবে সবগুলোর। সেই জন্য দাওয়াতি কাজে তিনি সালাফি না খালাফি, হানাফি না আহলে হাদিস,
দাওয়াতি কাজে পদ্ধতিতে যিনি ভুল করবেন, রং করবেন, তিনি রং, তিনি ভুল, তারটা সংশোধন করতে হবে। আমি আল্লাহর কাছে তার আসমা হোসেন ওসলিদের দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, এবং আমাদের এই সমাজটার মধ্যে যেই পরিমাণ আজকে ইসলামে মুসলমানদেরকে নিয়ে আল্লাহ ইসলাম বিরোধী শক্তিরা হুলি খেলছে, আলেম ওলামার দাম নাই, ইসলামের কোনো মূল্য নাই, কোরআনের কোনো দাম নাই, সেই জায়গায় আমরা কোরআন এবং হাদিসপন্থীরা যদি নিজেরাই কাদা সুরাছুরিতে লিপ্ত হয়ে যাই, যেটা দিয়ে লিপ্ত হওয়ার কথা না, যে পরিমাণে প্রতিবাদ এবং বাদে লিপ্ত হওয়ার কথা না, তাইলে কিন্তু আমাদের পায়ে আমরাই নিজ হাতে কুড়াল মারলাম, এবং এর জন্য দায়ী আমাদেরকে থাকতে হবে। এই কাজ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে উঠে আসার তৌফিক দান করেন, সরে আসার তৌফিক দান করেন, এবং কায়েম নবাকে তৌবা করার তৌফিক দান করেন, এবং আমাদের সমাজের জন্য আমরা কিছু ওই যে সুরা হুদের 88 নম্বর আয়াত নিজেরা একটু অনুবাদ দেখে নিয়ে, নবী নিজে কি বলতেছেন যে আমার দাওয়াতের উদ্দেশ্য হলো ইসলাহ, সংশোধন, মাস্তাতাত যতটুকু পারি, আমার দাওয়াতের উদ্দেশ্য তো এই দারোগা সেজে মানুষকে একেবারে এটা করিয়ে নেওয়া নয়, কারো পক্ষে এই মানসিকতা পোষণ করাটাই সঠিক নয়, এটা ভুল, আর বাস্তবে এরকম পদক্ষেপ আরো ভুল, এটার কারণে অনেক ক্ষতি হয়ে যাবে দাওয়াতের অঙ্গনে, এবং ইসলাম ও মুসলমানদের হিন্দুরা বিধর্মীরা আমাদের উপরে মাতৃভূমি করার চান্স পাবে, এমনি তো হচ্ছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদের দিয়ে দিবেন ভরাডুবি করে, যে এখন কিন্তু মজা দেখে নাও ঠিক মতো, তোমরা আমার দিনকে নিয়ে এরকম কেন হুলি খেললা, সিনেমি খেলতে মত্ত হলা, লিপ্ত হলা, আজকে আমাদের বলার কথা সেখানে 31st night নিয়ে, আর এটা নিয়ে এটা তো বলছি সংক্ষেপে, কিন্তু এখন এটা আরো মারাত্মক, আরো গুরুত্ব পেয়ে গেছে এটা, এই জন্য এটা না বললেই একেবারে উপায়ন্তর ছিল না, সেই জন্য বললাম, আমি ওই উদ্দেশ্যেই বলেছি, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি যতটুকু তৌফিক দাও, এর চেয়ে বেশি আমাদের করার কিছুই নাই, আমি এখান থেকে কি বা করতে পারি, কিন্তু এই কথাটা বললাম, এটা তুমি পৌঁছাই দিও, যেখানে পৌঁছলে একটু উপকার আসবে, বাংলাদেশের মুসলমান, আম মুসলমান, আলিম সমাজের একটু এই টনক নড়বে, এবং সবাই কিভাবে শান্তশিষ্ট সুষ্ঠু পরিবেশে দাওয়াত দেওয়া যায়, এরকম একটা পরিবেশের জন্য আগে যত্নশীল হবে, এই এই তৌফিকটা তুমি দিয়ে দিও, আমাদের গুনাহটা মাফ করে দিও, সকল আপদ বিপদ থেকে, সকল ভাইরাস থেকে তুমি সমাজকে হেফাজত করো, আমিন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের প্রশ্ন হলো, এই আলোচনা থেকে কোন রং জিনিসটা সম্পর্কে হাইলাইট করা হলো, এটা যিনি তুলে ধরতে পারবেন সঠিকভাবে সবার আগে তিনি পুরস্কার প্রাপ্ত হবেন। আবারও শেষবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।